বাকি ভাবে হাতে হ্যাপি বার্থডে টু ইউ কার হ্যাপি বার্থডে আপু আমার তোমার হ্যাপি বার্থডে তো কবে ইচ্ছে লাগেছে কি তোমার হ্যাপি বার্থডে তো কবে ইচ্ছে লাগেছে ইদান শনিবারে হইব আমার হ্যাপি বার্থডে হ্যামু না আপু কোন সময় হইব তেলাম হ্যাপি বার্থডে আপুরাই ভাত খাইবে না আছো ভাত খাইবে না তোমার জন্য ডিম ভাজা করছি ডিম ভাজা দিয়ে খাইবে না আমি তো কলিজা রান্না করি নাই কলিজা রান্না করলে তারপর খাইবে তুমি কলিজা রান্না করে তোমার ভাত খাইতে গেলে তো অনেক সময় লাগবে কলিজা রান্না করলে পরে খাইবা তাহলে কলিজা আমি কিন্তু বেগুন দিয়ে রান্না করবো সাদা অনেক বেগুন আছে তাহলে চলো আমরা সাদ থেকে বেগুন নিয়ে আসি অস্থির ছেলে আমার আমার আগে দৌড়ে চলে এসেছে ছাদের উপরে আমার ছেলে ছাদের উপর উঠেই গাছে পানি দেওয়া শুরু করে দিয়েছে এর প্রতিদিনকার ডিউটি হচ্ছে এটা এরই পাশে বেগুন গাছটা এখানে দুইটা বেগুন গাছ তো দুটা বেগুন গাছেই দেখুন কি পরিমাণ বেগুন ধরেছে তো গাছে অনেক বেগুন ধরেছে এর মধ্যে আমার এতগুলো বেগুন লাগবে না অল্প কিছু পরিমাণে লাগবে বেগুনটা ছিঁড়ে নিচ্ছে দেখুন কত সুন্দর বেগুন আমার ছেলে আমাকে সাহায্য করার জন্য বসে পড়েছে কি করবে তার তো পেটে ক্ষুধা এখন তাকে এটা রান্না করে দিলে সে খাবে এর জন্য সে আমাকে সাহায্য করতেছে যেন তাড়াতাড়ি তাকে রান্না করে আমি ভাতটা খাওয়াতে পারি আমু তো তাড়াতাড়ি করতাছি কি করবো কত হয়ে গেছে আপু ইহ তুমি এত ব্যস্ত হয়ে গেছো আজ তো মশলা আর পেঁয়াজ কুচি আগে ভেজে নেব মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ সব কিছুই আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন কলিজাগুলো আমি কালো বেগুন দিয়ে রান্না করবো বেগুন তুলে নিচ্ছে সেগুলো কিন্তু আপনাদের দেখানো হয়েছে কত সেগুলো পচানো হলে পরে আমি বেগুন দিয়ে দেবো সূর্যগুলো আমার পচানো হয়ে গেছে এখন বেগুন দিয়ে দেবো কলিজাগুলো হয়ে আসছে
আর মশলা জাতীয় খাবার রান্নার শেষে যদি জিরার গুঁড়োটা না দেওয়া হয় তাহলে মনে হয় রান্নাটাই অপূর্ণ থেকে যায়। এখন আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিব, বাজার জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলার পরিপূর্ণ ঘ্রাণটাই আসে বাজার জিরার গুঁড়ো দেওয়ার পর। এই যাব মা, জন্য কলিজা রান্না হয়ে গেছে, এখন তুমি ভাত খাই যাও। আম খাইয়ে তারপরে ভাত খাবে? তুমি তাড়াতাড়ি কলিজা রান্না করে দিলে ভাত খাই। আয় হাই, তুমি দিয়ে জামারে পুরো নষ্ট করে ফেলাইছো। এটা আমাদের গাছের আম, ও খুব মজা করে আমটা ছিলতেছে, খাবে সে খুব মজা করে। এই বছরের প্রথম গাছ পাকা আম এইটা। মিষ্টি আবু, তাহলে আবুরে একটু দাও, খেয়ে দেখতে কতখানি মিষ্টি। না তুমি খাও। খায় না আবু? চামিচ দাও। তুমি চামিচ দিয়ে খাইবে না, হাত দিয়ে খাইবে না? হাত দিয়ে দাও, খাইলে হাত তো পুরো ভরে যাবে। তুমি নামাই খা, খাইবা কিভাবে হাতে? হ্যাপি বার্থডে আপু আমার। তোমার হ্যাপি বার্থডে তো কবে এইচে লাগেছে? কি তোমার হ্যাপি বার্থডে তো কবে এইচে লাগেছে? ইদান শনিবারে ওই গো আমার হ্যাপি বার্থডে। হে আমু মা হু, কোন সময় ওই বুতে লাগ হ্যাপি বার্থডে? এই যে খাওয়া বু, তোমার কত ফুলা দিছি দেখো। ধন্যবাদ।